করা হচ্ছে, রাজীব কুমারকে ডিজি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। হ্যাঁ হবে তো, মন্ত্রিসভায় ঘোষণা, সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন, আমি সিবিআই কে বলবো সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না। সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার। নমস্কার, বাংলার মন থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজীব কুমার আবার ফিরে এলেন রাজ্য পুলিশের চাকরিতে, ফিরে এলেন, হলেন ডিজি। মনোজ মাল্যব্য রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যেদিন তার টার্ম ওভার হলো ঠিক সেই দিন নবান্ন থেকে একটা নির্দেশিকা জারি করে জানানো হলো রাজ্যের পরবর্তী ডিরেক্টর জেনারেল হলেন রাজীব কুমার। সেই রাজীব কুমার সারদা কাণ্ডে যার পেছনে সিবিআই এর গাড়ি তন্ন তন্ন করে যাকে খুঁজে বেরিয়েছিল, সারা রাজ্যের কোনো হোটেলে তাকে খুঁজে পাওয়া যায়নি, আড়ালে চলে গিয়েছেন বেশ কিছুদিন, পরবর্তীকালে রাজ্য পুলিশের কলকাতা পুলিশের পদ থেকে, কলকাতা পুলিশ কমিশনার এর পদ থেকে সরে গিয়ে সরাসরি চলে গিয়েছিলেন ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন, রাজ্য সরকারের সেই মণি ভাণ্ডারের অফিসে গিয়েই রাজীব কুমার বসেছিলেন, তাকে প্রিন্সিপাল সেক্রেটারি করে রাজ্যের মুখ্যমন্ত্রী বসিয়ে দিয়েছিলেন। তারপর থেকে সিবিআই খোঁজে না, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, তারপর থেকে সিবিআই তাকে খোঁজে না এবং নিশ্চিন্তে তিনি মণি ভাণ্ডার থেকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট চালাচ্ছিলেন এবং অবশ্যই রাজ্যের পুলিশি ব্যবস্থাটাকে চালাচ্ছিলেন। আমরা সেই নিয়ে ছোটো ছোটো তথ্য আজকে আপনাদের কাছে দেবো, কিন্তু রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি হিসেবে এই মুহূর্তে ফিরিয়ে নিয়ে আসার পেছনের কারণটা কী আমি খুব সংক্ষেপে আপনাদের কাছে ব্যাখ্যা করব। দেখুন, 2024 লোকসভা নির্বাচন খুব ইম্পর্ট্যান্ট একটা জাংচারে বাংলাও দাঁড়িয়ে আছে, ভারতবর্ষও দাঁড়িয়ে আছে। যে সময় দাঁড়িয়ে সম্ভাব্য ফল নিয়ে সবাই মোটামুটি নিশ্চিত, বিজেপি ক্ষমতায় ফিরে আসছে, ইন্ডিজোট ইতিমধ্যেই ধরাশায়ী হয়ে গেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাদ গুনছেন, ভাইপো অন্তরালে চলে গেছেন গত দু মাস। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে লিপস অ্যান্ড বাউন্স নিয়ে প্রচুর টানাপোড়েন চলছে কলকাতা হাইকোর্টে, আইনজীবীরা বিচারপতিরা এই নিয়ে ব্যস্ত রয়েছেন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে একের পর এক কেষ্ট জেলে গেছেন, পার্থ জেলে গেছেন, বালু জেলে গেছেন, দুজন মন্ত্রী জেলে গেছেন, একাধিক রাজ্য সরকারের করাপশনের সঙ্গে যুক্ত আধিকারিকরা জেলে গেছেন। ঠিক সেই সময় দাঁড়িয়ে যখন সমস্ত ব্যাপারটাকে একটা মোমেন্টাম গ্রো করছে, যখন ইডি তন্ন তন্ন করে বাংলা চিরুনি তল্লাশি চালাচ্ছে, সিবিআই তল্লাশি চালাচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মনোজ মাল্যব্য ডিজি রিটায়ারমেন্ট এবং সেই জায়গায় রাজীব কুমারকে নিয়ে আসার পেছনে অঙ্কটা কিন্তু খুব পরিষ্কার। আমি আপনাদের বলি, রাজীব কুমারের বায়োডাটা যারা জানেন, রাজীব কুমার অত্যন্ত দক্ষ একজন সাইবার এক্সপার্ট। রাজীব কুমারের এক্সপার্টাইজ নিয়ে রাজ্য পুলিশের, আমি কলকাতা পুলিশের সিনিয়র লেভেলের একজন আইপিএস অফিসারের সঙ্গে বেশ কিছুদিন আগে কথা বলতে গিয়ে বুঝেছিলাম, বলেছিলেন যে দেখুন, রাজীব কুমারকে কলকাতা পুলিশ মিস করছে না, রাজ্য পুলিশ মিস করছে না, তখন মণি ভাণ্ডার থেকে দাঁড়িয়েই বকলমে তিনি বসেই তিনি বকলমে রাজ্য পুলিশটা চালান, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কলকাতা পুলিশকে সমস্ত গাইডেন্সটা দেন। মণি ভাণ্ডারে যারা চাকরি বাকরি করেন, এমন একজন সরকারি অফিসারের মুখ থেকে আমি নিজে মুখে শুনেছি যে সন্ধ্যের পর, সন্ধ্যে 6:30-7টার পর সেখানে প্রচুর পুলিশের গাড়ি যেত এবং অবশ্যই পুলিশের সিনিয়র লেভেলের অফিসাররা সেখানে রাজীব কুমারের চেম্বারে যেতেন পরামর্শ করতে। সাম্প্রতিককালে প্রচুর ঘটনার সঙ্গে রাজীব কুমারের হাত জড়িত আছে সন্দেহ করা হতো, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ তারাও জানেন। কিন্তু সেই রাজীব কুমারকে ফিরিয়ে এলেন একদম সপদে, এখানেই উঠছে প্রশ্ন, তাহলে সিবিআই রাজীব কুমারের ব্যাপারে কী ভূমিকা পালন করছে? যেটা দিয়ে আমি শুরু করলাম, শুভেন্দু অধিকারীর বক্তব্যটা দিয়ে শুরু করলাম, যেখানে শুভেন্দু বলেছেন যে আমরা দরকারে সুপ্রিম কোর্টে যাব, গিয়ে বলবো সিবিআইকে প্রশ্ন করব যে কেন সিবিআই এই মামলাটাকে আবার তুলবে না, কোন মামলা বলুন তো? আপনাদের মনে আছে যে যখন সারদার নথি লোপাট করার জন্য রাতের অন্ধকারে ব্যাংক খুলিয়ে তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার এই রাজীব কুমার, তৎকালীন যিনি গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ, তাঁদের দিয়ে রাত্রিবেলা ব্যাংকের লকার খুলে সুদীপ্ত সেনের সমস্ত ডায়েরি, পেন ড্রাইভ, সিডি সমস্ত লোপাট করার কাজটা নিখুঁতভাবে যিনি করেছেন, তার নামই তো অভিযোগ উঠেছিল, তিনি সেই রাজীব কুমার। সেই রাজীব কুমারের ব্যাপারে সিবিআই এর সেই কেসের সেই মামলার কী হলো শেষ পর্যন্ত, প্রশ্নটা স্বাভাবিকভাবেই ওঠে। শুভেন্দু অধিকারী পলিটিক্যাল মানুষ,
ঠিক সময় ঠিক প্রশ্নটা তুলেছে, আমি সেই প্রশ্নটা দিয়েই আজকের এই প্রতিবেদন শুরু করলাম, এটা বোঝানোর জন্য যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার সমস্ত বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উচিত ইমিডিয়েটলি রাজীব কুমার ইস্যুতে সিবিআইকে চেপে ধরা, সেন্ট্রাল গভর্নমেন্টের ওপর প্রেশার ক্রিয়েট করা এবং জনমানসে একটা এর মতামত গড়ে তোলা যে সারদার যাতে প্রচুর কোটি কোটি টাকা লোপাট হয়েছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে থাকা উচিত, সেই মানুষটাকে ডিজি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এবং প্রশ্ন তোলা উচিত, আমি জানি না বিরোধী রাজনৈতিক নেতারা করবেন কি না। শুভেন্দু যে প্রশ্নটা করেছেন, সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাদের প্রেস কনফারেন্স করে বলা উচিত এবং পরিষ্কারভাবে রাজীব কুমারের ট্র্যাক রেকর্ড চেক করাতে হবে, সিবিআইতে সিবিআইকে প্রেশার ক্রিয়েট করতে হবে, সেই ফাইল ওপেন করতে হবে, কোন সেই নির্দিষ্ট কারণে রাজীব কুমারের বিরুদ্ধে সমস্ত তদন্ত বন্ধ হয়েছিল, বাংলার মানুষকে প্রশ্ন করতে হবে। এই প্রশ্নগুলো তো মানুষের করার অধিকার আছে, কারণ সারদার টাকা মারা যাওয়ার ফলে সব থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ, আর সেই গরিব মানুষের সমস্ত নথি লোপাট করার ব্যাপারে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল সেই মানুষটাকে বেশ কিছুদিন অন্ধকারে রেখে আবার ফিরিয়ে আনলো সিবিআই, কিছু বলবে না, চুপ করে বসে থাকবে? সিবিআই তো উচিত ইমিডিয়েটলি ব্যাপারটা ইনিশিয়েট করা। আমি জানি না বিরোধী রাজনৈতিক নেতারা করবেন কি না। শুভেন্দুবাবু যেটা যে প্রশ্নটা করেছেন, এটা আমাদেরও মনের প্রশ্ন, রাজীব কুমারকে কেন রাজীব কুমারের ব্যাপারে সিবিআই ফাইল আবার রিওপেন করা হবে না, তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আবারও অসৎ উদ্দেশ্যে এই রাজীব কুমারকে কাজে লাগাতে পারেন। পিওর অ্যান্ড সিম্পল, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত এই ধরনের মাইন্ডসেটের লোকজনকে প্রশাসনে কাজে লাগিয়ে প্রশাসনের দুষ্কর্মগুলোকে আড়াল করতে চান, এবং এইখানেই লুকিয়ে রয়েছে আরও একটা বৃহত্তর অঙ্ক। যে সময় দাঁড়িয়ে ঘটনাটা ঘটছে সেই সময় দেখুন গরু, কয়লা, বালি, পাথর, রেশনের খাবার থেকে শুরু করে চাকরি দুর্নীতি, পুরো চাকরি দুর্নীতি, সমস্ত কোটি 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 টাকার দুর্নীতি জড়িত রয়েছে, সেই নথিগুলোকে সরানোর চেষ্টা হবে না তো রাজীব কুমারকে সামনে রেখে ঢাল করে? প্রশ্নটা উঠছে, প্রশ্নটা ওঠা স্বাভাবিক। আমি গিয়েছিলাম একজন অ্যানালিস্ট, এই ব্যাপারে বিশেষজ্ঞ আলোচক দীপ্তাশ্ব যশ, আমি তাঁকে সরাসরি এই প্রশ্নটাই করেছিলাম। দীপ্তাশ্বু, একটু 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 আপনার কী মনে হচ্ছে রাজীব কুমারকে এই ক্রুশিয়াল স্টেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিজি হিসেবে নিয়ে আসার পেছনের অন্তর্নিহিত কারণ কী হতে পারে? পরিষ্কার বললেন যে এবার তথ্য লোপাটের খেলাটা রাজীব কুমারকে দিয়ে নতুন করে শুরু হবে এবং সেই অঙ্কেই রাজীব কুমারকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু এখানে রয়েছে আরেকটা প্রশ্ন, সে প্রশ্নটা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে করা প্রশ্ন, কী সেই কারণ যে কারণে এই রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআইকে লেলিয়ে দিয়ে সিবিআই দিনের পর দিন একে খুঁজে বেরিয়েছে, তারপর কী অজ্ঞাত কারণে সেই ফাইল বন্ধ হয়ে গেল এবং রাজীব কুমার নিশ্চিন্তে দিনের পর দিন ডিপার্টমেন্ট অফ আইটি সেইখানে মণি ভাণ্ডারে দিনের পর দিন বসে রইলেন নিশ্চিন্তে এবং সিবিআই সেই ফাইল আর নাড়াচাড়া করলো না, আদালতে সেই কেস ধামাচাপা পড়ে গেল, কী সেই কারণ? এই কারণটা কিন্তু আজও মানুষের অজানা, আমাদেরও অজানা। আমরা প্রশ্নটা তুললাম বাংলার মনে, আর আসুন আজকে দীপ্তাশ্ব যশের কথা শুনি। খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে রাজীব কুমারকে এই পদে আবার ফিরিয়ে নিয়ে আসার পেছনের আসল কারণটা কী, সেটা নিয়েই চর্চা করেছেন দীপ্তাশ্ব যশ। বলছি, আমার প্রত্যাশা মতো এটা শোনা যাচ্ছিল যে মনোজ মালব্য রিটায়ার করলেন না, ঠিক সেই দিনে নবান্ন থেকে নোটিফিকেশন বেরোলো রাজীব কুমার, যিনি প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার, এডিজি, সিআইডি ছিলেন, এক সময় বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন, যার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই এবং সারদার সমস্ত তথ্য গায়েব করে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের বাইরে রেখেছেন, সেই কারিগরকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় এই সময় লোকসভা নির্বাচনের সময় সব থেকে ক্রুশিয়াল মোস্ট টাইমে মণি ভাণ্ডার থেকে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে যেখানে দায়িত্বে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে, আইএস ক্যাটাগরির কাজকর্ম সামলাচ্ছিলেন, সেইখান থেকে বার করে নিয়ে এসে বা ডিজি হিসেবে বসাচ্ছেন, এর পেছনে পরিষ্কারভাবে বড় অঙ্ক আছে, বড় লক্ষ্য আছে, আপনার দৃষ্টিভঙ্গিতে কি সেটা একটু যদি বলেন। দেখুন সন্ময়দা, এর আগে রাজীব কুমার যখন সরে গেছিলেন, ঠিক আছে, তখন যে এক লাল ডায়েরির কথা শোনা গেছিল, একটু জোরে বলবেন। বেসিক্যালি রাজীব কুমার যখন সরে গেছিলেন এর আগে, মানে কি পরিস্থিতিতে সরে গেছিলেন, তিনি ছিলেন কলকাতার পুলিশ অফিসার, সিবিআই তাকে জেরা করতে যায়, তখন কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের প্রায় কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে পার্ক স্ট্রিট থানায় আটকে রাখে,
এবং রাজীব কুমার ফেরার হয়ে যান, মানে একটা শহরের পুলিশ কমিশনার তিনি ফেরার হয়ে গেছিলেন, ঠিক আছে। তারপরে তিনি ফিরে এলেন, সুপ্রিম কোর্টে কেস যায়, সুপ্রিম কোর্ট বলে যে তাকে অ্যারেস্ট করা যাবে না, জেরা হয়। শোনা যায় জনৈক ঘোষবাবু শিলংয়ে মাঙ্কি ক্যাপ পরে সেই জেরায় উপস্থিত ছিলেন এবং তিনি কিছু প্রমাণ দিয়েছিলেন। এরপরে আমরা দেখি রাজীব কুমার, আমরা জানি তিনি অঙ্কে খুব পারদর্শী এবং তিনি বসে অঙ্ক করতেন, এবং তারপরে তাকে মণি ভাণ্ডারে সরিয়ে দেওয়া হয়, যেটা একটা আইএস র্যাঙ্কের অফিসারের যাওয়ার কথা, সেখানে একজন আইপিএস র্যাঙ্কের অফিসারকে সরিয়ে দেওয়া হয়। তো এবার দেখুন, এইবার রাজীব কুমারকে ফিরিয়ে আনা হচ্ছে কোন পরিস্থিতিতে, যখন আপনার প্রায় 4-5টা মামলা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, আপনার নিয়োগ দুর্নীতি, গরু পাচার, কয়লা পাচার এবং রেশন দুর্নীতি, এবং এই 4-5টা মামলা যেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এবং মামলাগুলো সবকিছুই একজনার দিকেই বা একটি কোম্পানির লিস্ট অ্যান্ড বাউন্সের দিকে ইঙ্গিত করছে সবকটা মামলাই বারে বারে। এবং কাকু যাকে হসপিটালে প্রায় প্রেগনেন্সি টেস্টটাও বোধ হয় করে ফেলেছেন এতদিনে, তাকে নানাভাবে তার ভয়েস স্যাম্পল দেওয়াতে ইয়ে করা হচ্ছিল, সেটাও আর খুব একটা এড়ানো যাবে বলে মনে হয় না। এবার আপনি দেখুন, রাজীব কুমার এর আগে কি করেছিলেন, রাজীব কুমার এর আগে করেছিলেন সারদায় যত প্রমাণ ছিল সেই সমস্ত প্রমাণকে তিনি হাফিস করেছিলেন, তিনি গায়েব করেছিলেন। তো এবারেও ঠিক ওই একই কারণে তাকে ফিরিয়ে আনা হচ্ছে, যে এই যে রেশন দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, এই সমস্ত মামলার প্রমাণ আবার তিনি হাফিস করবেন। এবং কালকে অমিত শাহ যে একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন ন্যাশনাল লাইব্রেরিতে, তার পরিপ্রেক্ষিতে হয়তো কেউ কেউ ভয় খাচ্ছেন যে এবার হয়তো চূড়ান্ত পর্যায়ের আক্রমণটা বা চূড়ান্ত তদন্তের চূড়ান্ত পর্যায়ে এবার দেখা যাবে, সেক্ষেত্রে তাহলে তাদের অসুবিধা। তাই জন্য তখন রাজীব কুমারের মতো একদম এক্সপিরিয়েন্স পুলিশ অফিসার, যিনি সাক্ষী এবং সাক্ষ্য লোপাট করতে এক্সপার্ট, তাকে ফিরিয়ে আনা দরকার, এবং যাতে এবার তিনি প্রত্যক্ষভাবে কাজ করতে পারেন। পরোক্ষভাবেও তো সিআইডিটা এতদিন তিনিই চালাচ্ছিলেন। একদম 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 ঠিক পয়েন্টে ধরেছেন আপনি, অনেক ধন্যবাদ দীপ্তাশ্বদা, খুব যুক্তিসঙ্গত প্রশ্নটা করেছেন। মানে যে যে আলোচনার যে বিষয়টাতে আমরাও আসছি, সেটা হচ্ছে মূলত ক্রাইসিসের সময় আবার তথ্য গায়েবের খেলা কি দেখবে কলকাতা, এটা আমাকে ভাবাচ্ছে বলেই আমি আমার মনে হলো যে রাজীব কুমারকে শেষ পর্যন্ত সেই অঙ্কেই বোধ হয় ফেরানো হলো এই চেয়ারে। এখন তিনি নিখুঁতভাবে একদম চেয়ারে বসে অপারেশনটা করতে পারবে সারদা কাণ্ডে যা তিনি করেছিলেন। অনেক ধন্যবাদ। আর একটা জিনিস এখানে বলে রাখি, যে এই যে জাস্টিস অমৃতা সিনহা, তার হাজবেন্ডকে নিয়ে যে নোংরামোটা করা হচ্ছে, এটা পেছনে কিন্তু সিআইডির মাথা। বুঝতে পারছি, হ্যাঁ, মানে জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডের পেছনে লাগানোর খেলাটাও বলছেন আপনি এই সিআইডির খেলা, এবং তার পেছনে এই সব মস্তিষ্ক আছে হতেই পারে। কারণ আপনি দেখুন, মানে স্টাইল অফ অ্যাকশনটা খুব মিলে যাচ্ছে সারদার সঙ্গে। সারদার বিভিন্ন কেসে সেখানেও কিন্তু এই একই জিনিস হয়েছিল, বিভিন্ন জাস্টিস এবং বিভিন্ন যারা অথরিটি ছিলেন তাদের পেছনে একইভাবে কিন্তু পুলিশ নানা রকম ফলস মামলায় তাদেরকে জড়িয়ে দিয়ে তাদের হেনস্থা করেছিল।